তাফসীর মাহফিল CHP। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল সিলেট 2003। আঞ্জুমানে খিদমতে কোরআন সিলেট কর্তৃক আয়োজিত এই মাহফিলের দ্বিতীয় দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদি। শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম। প্রযোজনায় CHP। শুধু তাফসীর মাহফিল CHP চ্যানেলে আল্লামা সাঈদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। এবারে বিষয়ে কোরআনের জীবন্ত নমুনা। মরদ কো মসিহা কর দিয়া বলা
তাফসীরের মাহফিলের আজকের এই সমাপনী দিবসে হাজার হাজার মুসলমান নর নারী একত্রিত হয়ে কয়েকবার দুরুদ সালাম করে হাত তুলেছি। মেহরবানি করে দুরুদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। তমাম পৃথিবীর মাটির নিচে যত মোমেন মোমেনা ছুঁয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য কষ্ট করে যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিল। ইয়া রব করম তু আগর করে ও বাতে জুবান কো জো দিল পর আসর করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জনাব সভাপতি শেখুল হাদিস হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, বিশিষ্ট আলেমে দ্বীন, চিন্তাবিদ, শিক্ষাবিদ, জননেতা, মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, হযরত মাওলানা ইসহাক মাদানি, হাজারাত উলামায়ে কেরাম, সিলেটের শীর্ষ উলামায়ে কেরাম বৃন্দ, উপস্থিত আমার প্রাণ প্রিয় সিলেটবাসী সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালে মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তার দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে আজ সিলেট আঞ্জুমানে খিদমতে কোরআন কর্তৃক আয়োজিত চার দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, কেবলমাত্র শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়াজিমে সুলতানিকা। মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি দয়া করে আমাদেরকে কোরআনে কারিমের মাহফিলে এনে হাজির করে দিয়েছেন। এই কোরআন হচ্ছে আমাদের সৌভাগ্যের পরশ পাথর, এ কোরআন আমার ভাগ্য আমাদের ভাগ্য বদলে দেওয়ার জন্য পৃথিবীতে এসেছে। সম্মানিত ভাই সব যদি বসতে পারেন, চতুর্দিকে দাঁড়ানো অসংখ্য মানুষ যদি বসতে পারে ভালোই হয়, দাঁড়ায় থেকে আপনাদের কষ্টই হবে, যেহেতু আপনারা চার দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আখেরি মোনাজাত করার নিয়োগ করিয়ে আসছেন, ঠিক কিনা বলে দোয়া করার জন্য আসছেন এবং কথাগুলি শোনার জন্য আসছেন, তো দাঁড়িয়ে থাকলে আপনাদের কষ্ট হবে, আপনারা বসলে ভালো হবে। তো কোরআন আমাদের সৌভাগ্যের চাবিকাঠি, কোরআন এসেছিল আমাদের ভাগ্য বদলে দেওয়ার জন্য, শায়ের এই জন্য বলতে বলছেন উতর কার গার হেরা সে সোয়ে কাউন
এমন এক পরস পাথর যার সাথে লোহাগুলি লাগলো, লোহাগুলি সোনা হয়ে গেল, পাথরগুলি লাগলো হীরক খণ্ডে পরিণত হয়ে গেল। কিভাবে বদলে গেল মানুষের জীবন, কিভাবে রেডিক্যাল চেঞ্জ হয়ে গেল কোরআনের কারণে। আমাদের দেশে কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, কত সাবজেক্ট পড়ানো হয়, সিলেবাসের কত বই পড়ানো হয়, কিন্তু কই চরিত্রের তেমন কোনো পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রেডিও নাই, টেলিভিশন নাই, পত্র পত্রিকায় নাই, মোবাইল নাই, ইমেল নাই, ইন্টারনেট নাই, মডার্ন ইকুইপমেন্টস প্রচারের জন্য কিছুই নাই। সেই যুগে ওই ধরনের সাংঘাতিক মন মানসিকতার লোকগুলি যারা গতকাল বলেছিলাম চুরি ডাকাতি জেনাবে বিচারে লিপ্ত একটি জাতি, সেই জাতি আমূল পরিবর্তন করে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দিয়ে করেছিলেন বলেন তো? সবাই বলেন, কোরআন দিয়ে। যে কোরআন দিয়ে তিনি ওই জাতির পরিবর্তন করেছিলেন, সেই কোরআন কি আজও আছে না নাই? ওই রকম আছে না পরিবর্তিত আকারে আছে? যেরকমটি নাজিল হয়েছিল ঠিক সেরকমটি আমাদের কাছ পর্যন্ত এসেছে এবং কেয়ামত পর্যন্ত এই রকমটি থাকবে। এ ব্যাপারে বিশেষ আলোচনা গতকাল আমি আপনাদের সামনে করেছি, মনে আছে নিশ্চয়ই আপনাদের? না মনে নেই, কথা তো করলেন, মনে আছে কি না? জবাব দিবেন তো, জবাব না দিলে আমি বুঝবো কি? তাহলে আশা করি আমাদের মনে আছে এবং আল্লাহ পাক এই কথাগুলির জন্য দয়া করে আমাদেরকে মনে রাখান। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, কোরআন মানুষের মধ্যে এই পরিবর্তন আনলো কিভাবে? কোরআন এই পরিবর্তন আনার জন্য একটা মডেল লেগেছে। কোরআন হচ্ছে থিওরি। বলেন কোরআন কি? থিওরি। থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটি জিনিস কি এক? আপনারা আর এক দিকে তাকায় আছেন না, শোনেন না? কে আসলো ফটো নিতে, এটা আপনার দেখার দরকার আছে কি? আশ্চর্য কথা, এগুলো বাচ্চা বাচ্চা ছেলেমেয়ে যারা এগুলো এরকম করবে? আপনারা তো বয়স্ক, জ্ঞানবান, বুদ্ধিমান, আরো সিলেটের সনাম ধন্য লোক আপনারা। আপনাদের সামনে বক্তব্য পেশ করা হচ্ছে, কেটা ক্যামেরা নাড়ায়, কে ফটো তোলে, সেদিকে এদিক ওদিক যদি করে তাহলে তো ভাই আমার বেকার পরিশ্রম হবে। শুনতেছেন কথা? আল্লাহ শোনার তো দিকদিন বলি আমি। কি বলতেছিলাম, প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুটি জিনিস এক নয়। যেমন ধরুন এই কাগজ, এর উপরে আমি লিখলাম র দন্ত স গয় ওকা লয় লয় আকা, কি হইল? এখন আপনারা সাজা, মিষ্টি লাগবে? আচ্ছা মিষ্টি লাগতেছে না কেন? দুধ নাই, চিনি নেই, লিখলাম দুধ, চিনি, চিনির শিরা, তারপরে গোলাপ পানি, যা দিয়ে বানায় সব লেখলাম, এখন ভালো করে সাজা, লাগবে মিষ্টি? লাগবে না, কারণ এটা হলো কি? থিওরি। এখন মিষ্টি লাগার জন্য কি করতে হবে? দুধ কিনতে হবে, দুধ জ্বালাইতে হবে, চিনির শিরা করতে হবে, ছানা বানাতে হবে, তারপরে ওটাকে একটা ফর্মে আনতে হবে, এরপরে জ্বালাইতে হবে গোল গোল করে, তারপরে পেরিসে দেবেন, চামচ লাগাবেন, কাটবেন, মুখের মধ্যে ঢুকাবেন আর ঠস ঠস করে গিলবেন। এখন মজা লাগবে কিনা? এখন কারণ এখন আপনি কি গিলতেছেন, থিওরি না প্র্যাকটিক্যাল? এখন প্র্যাকটিক্যাল গিলতেছেন, থিওরিতে মজা নাই, মজা হচ্ছে প্র্যাকটিক্যাল। কোরআন শরীফ এটি সম্পূর্ণ একটি থিওরি, তবে মজা আছে, মজা আছে, তেলাওয়াতে মজা আছে, শুনতে মজা আছে। সুবহানাল্লাহ, রসগোল্লা রস বয়কা দিয়া যত পড়া হোক মজা নাই, চাটলেও মজা নাই, শুনলেও মজা নেই, যতক্ষণ না গেলা হচ্ছে। এটা এমন এক থিওরি, পড়লেও মজা, শুনলেও মজা, কিন্তু প্র্যাকটিক্যালে আনলে আরো অনেক অনেক মজা। সুবহানাল্লাহ,
এই জন্য এই কোরআন হচ্ছে থিওরি, আর এর বাস্তব রূপ ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন কোরআন কারীমের মুজাসসাম নমুনা। বলি সুবহানাল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করা হয়েছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো কোরআন সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে। হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তারা জবাবে বলেছেন, কোরআন পড়েছি। মা আয়েশা বলে, কোরআন যদি পড়ে থাকো, তার বাস্তব নমুনা যদি দেখতে চাও, নবীর চরিত্র, আমার কাছে জানার কোনো প্রয়োজন নাই, যেটা কোরআন সেইটাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই কোরআন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তিনি কোরআনের মডেল ছিলেন, চলমান কোরআন ছিলেন। হাদিসে পড়েছি কোন কোন সাহাবী সূরা বাকারার মতো একটি সূরাকে কমপ্লিট করতে 7 থেকে 8 বছর সময় লেগেছে। আমরা তো সমানে পড়ি, সুবহানাল্লাহ। তারাবির নামাজে হাবিব সাহেব সামনে তেলাওয়াত করতেছেন, পিছনে বসে ইয়া আলামুন তা আলামুন ছাড়া কিছু বোঝার উপায় নেই, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পড়েন নাই, তেলাওয়াত করেন নাই। 7-8 বছর সূরা বাকারা পড়তে লাগলো কেন? পড়তে পারতেন না তাই না? এক একটি আয়াত তারা তেলাওয়াত করেছেন, বুঝেছেন, জীবনের উপরে আমল করেছেন, তারপরে আবার আরেকটি আয়াত তেলাওয়াত করেছেন, ওইটা পড়েছেন, বুঝেছেন, আমল করেছেন, তারপরে আরেকটি আয়াত পড়েছেন। এই জন্য সাহাবায়ে কেরাম ছিলেন চলমান কোরআন। সাহাবীরা হেঁটে গেলে বোঝা গেছে কোরআন শরীফ ভাইজে যাচ্ছে, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কথা বলতেছেন, কোরআন কথা বলতেছে। সাহাবায়ে কেরাম বেচা কেটা করতেছে, মনে হচ্ছে যে কোরআন জীবিত হয়ে এই ব্যবসায়ীদেরকে আমল আখলাককে পরিবর্তন করে দিয়েছে। এই হচ্ছে কোরআনের মডেল, কোরআনের নমুনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে নিজের জীবন গড়েছিলেন, সেই জন্য তিনি আমাদের আদর্শ।